এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। ওরে বাবা রে, কি গরম পড়েছে বল। আর বলিস না, এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে কেমন হয় বলতো? হেভি হয় না? খাওয়া মানে আমি একা খাবো নাকি? সবাই মিলে খাবি, টাকা বের কর। নাই বল সবাইকে টাকা দিতে হবে না? তোরাও টাকা দে। টাকা নেই গো। দেখ আমি তোদের কে হই? মদন দা। দাদা হই তো? আমার কাছে সবসময় না সত্যি কথা বলবি। সত্যি করে বল, তোর পকেটে কত টাকা আছে? যে কোনো কাজ করবি সবাই মিলে করবি। দেখ এই যে আমি তোদের পাড়ায়, মানে আমাদের পাড়ায় আর কি সবাইকে নিয়ে চলি, সবার সুখ দুঃখ থেকে আছে মদন দা আছে, তাহলে আমি তোদের প্রবলেম সলভ করতে পারবো। এটা হয় আমি তোদের মদন দা তো, তাহলে আমি তোদের কি তোদের ভালো করি না খারাপ করি বল? তাহলে এই টাকাটা থাকি, ওটা সমাজকে বল, বুঝতে পারলি? এটা খারাপ, যা কোল্ড ড্রিঙ্কস নিয়ে, 100 টাকার কোল্ড ড্রিঙ্কস নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি 100 টাকা দিয়েছি, আমি বেশি খাবো তাহলে? না না দেখো, আমি 50 টাকা দিয়েছি, আমি খাবো আগে। আচ্ছা আচ্ছা দাদা, তোদের সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদা, এরকম করে হবে না। তুই বলবি আমি বেশি খাবো, তুই বলবি আমি বেশি খাবো, তুই বলবি আমি বেশি খাবো, এরকম করে তো হবে না, বুঝতে পারলি তো? একটা কাজ করি দাদা, এবারে ওটা গাছে বাঁধে। ওখানে একজন দাঁড়া বলছি আমি, দাঁড়া শোন, এই যে এরকম করলাম, এই মুখে যদি লেগে যায় তাহলে কিন্তু হবে না, বুঝতে পারলি তো? এইভাবে তোদেরকে পাঁচ কাটিয়ে যেতে হবে, বুঝতে পারলি তো? যে যত বেশি বার করতে পারবি সে কিন্তু বেশি পাবি, করবি। আর যে বেশি বার করতে পারবি না সে একটু কম পাবি, তার থেকে যে বেশি বার কম করতে পারবি না তার থেকে একটু কম পাবি, এরকম করে চলতে থাকবে, বুঝতে পারলি তো? আচ্ছা মদন দা, এটা কি চোখ খুলে করা যাবে তো? না না না, চোখ খুলে তো করা যাবে না, চোখ বন্ধ করে করতে হবে। চোখ বন্ধ করে রিডিং করে দাও, তার তো ব্যবস্থা আছে আমার কাছে। কি ব্যবস্থা? চিন্তা করিস না, আমি কি যাতা বাড়ির ছেলে নাকি রে? এই দেখ, তো প্রথমে কে আসবি তাহলে? আমি যাবো, আমি যাবো। ঠিক আছে, হ্যাঁ কিছু দেখতে পাবো না যে গো। আরে দাঁড়া, এই নাক বন্ধ হয়ে গেল নাকটা। না তবে একজনকে বাঁধলে ব্যাপারটা নেই,
হবে না আর কি, বুঝতে পারলি তো? এটা অধর্ম হয়ে যাবে। আমি চাইছি এই জন্য তোদের সবাই চোখে আমি বেঁধে দেবো, ঠিক আছে? আমি দেখবো কে কতক্ষণ এই খেলাটা খেলতে পারি। আচ্ছা, যে বেশিক্ষণ খেলতে পারবি সেই কিন্তু জিতবি, সে কিন্তু বেশি কোল্ড ড্রিঙ্কস পাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার কাছে জিনিসপত্রও আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। চলে বা তোর পালা। শুরু করি তাহলে আজকের খেলা, চল শুরু। এই জিততেছি রে, খেলা কিন্তু চালু আছে, শুরু শুরু শুরু। যা কোল্ড ড্রিঙ্কস কোথায়? তাই তো, এই বাঁকা কোল্ড ড্রিঙ্কস করে দি, বুঝলি? আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কস তো আজকের দিনের মতো ছেড়ে দে, এই সব নামি না বাড়ি, বুঝলি তো? আমার অনেক সমস্যা মতো করতে হয়, অনেক কাজ আছে, দুঃখ করিস না। ভগবান একদিন না একদিন তোদেরকে ঠিক কোল্ড ড্রিঙ্কস দিবে, আসি বুঝলি? তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে অন্তরে কি হলো? আসুন আসুন, আপনার জন্য খাওয়ার দাওয়ার সব রেডি করে রেখেছি, বুঝতে পারলেন? সবাস, এই না হলে আমার বউ। হ্যাঁ বাহ, তাহলে তো ঠিক আছে। বলছি আজকে কি রান্না করেছো? কি রান্না করেছি? মেনুতে কি কি আছে? তিল, চর, ছেটা পিঠা, লাঠি, আরো অনেক কিছু আছে। নো নো নো, স্বামীর সাথে এরকম কেউ ব্যবহার করে? ওগুলো কেউ খায়? হ্যাঁ, ভালো কিছু স্বামী একটা সারাদিন কাজ টাজ করে এলো, ওরা ভালো কিছু করবে নাকি? তিল, চর, লাঠি, ঘুষি, আমার স্বামী তুমি জানো এই সমাজে আমার কত কেজি আছে? কত কেজি? সমাজে অনেক কেজি আছে আমার। কেজিটা কি? আরে ওজন ওজন। তাহলে কেজি কেজি করছো কেন? ওর মাপে কিসে? কেজিতে ও কিলোতে। ওই জন্যই তো বললাম আমার কত কেজি আছে জানো সম্মান। সবাই জানে, বাজে কথা বলো না তো, কত মানুষের কত সমাজ সেবা করি জানো? হ্যাঁ, বুড়ো মানুষ একটা কিছু হয়ে গেল হসপিটালে নিয়ে যাওয়া, কেউ মরে গেলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া, তবে পাড়ে যে ছেলেরা ওদেরকে ওই যে কি বলে তুমি না পণ্ডিত লোক নয়, একদম আনপাড় গাওয়ার মূর্খ লোক, তোমাকে আমি বোঝাতে পারবো না, বুঝতে পারলে? তোমার সাথে বকে লাভ নেই, ধরো আমি একটু আইপিএল ম্যাচ শুরু হয়ে গেছে, একটু দেখি। বিরাট কোহলিটা মায়ের খেলতে জানো কি খেলছে?
এই বলটা কোন দিকে মারাচ্ছিল? এটা তো এইদিকে এইদিকে লেগ সাইডে, এরকম করে লেগ সাইডে বল চলে যাবে, এরকম করে লেগ সাইডে। ওই ওটা অফ সাইড, লেগ সাইড নয়। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এই বলটা এরকম করে কেউ খেলে সোজা তো তুলে দেবে, তোমার বাউন্ডারি ছক্কা হয়ে যাবে। বিরাট কোহলি হবে না হবে না, এই হবে না। বাবা কেমন করে বলছো, তুমি যেন বিশাল ক্রিকেট প্লেয়ার। তুমি জানো এ পাড়ায় আমার ক্রিকেট খেলা নিয়ে কত সম্মান ছিল, প্রচুর সম্মান ছিল আমার। তুমি জানো এককালে আমি প্রত্যেক বলে বলে ছয় মারতাম, বলে 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 ছয়। তো সব ঢপ দিচ্ছে, মানে বাইরেও ঢপ দিচ্ছে আর আমাকে সেখানে ঢপ দিচ্ছে, বিশ্বাস হচ্ছে না তোমার। চলো কালকে তাহলে তোমাকে পাড়ায় যে ছেলেরা ক্রিকেট খেলবে যখন, তোমাকে আমি নিয়ে যাবো, বলে 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 ছয় মারবো, বলে বলে। ঠিক আছে তুমি কালকে দেখে নিও, এখন যাও তো আমার খেলাটা দেখতে দাও ভালো করে শান্তি মনে। না যাও 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 শান্তি মনে খেলাও দেখতে দিও। কাল তো বড় লেকচার দিচ্ছিলে, তুমি নাকি বড় ছয় মারতে পারো, চার মারতে পারো। চলো তো দেখি তুমি কত ছয় চার ছয় মারতে পারো, চলো দেখি। তুমি কিছু জানোই না, তুমি দেখো শুধুমাত্র চার ছয় মারি, চলো চলো চলো। এপাড়ায় মদন দার সম্মান আছে তো নাকি, সম্মান করিস তো? তাহলে এখন আমি ব্যাট করবো স্যার, ফিল্ডিং কর ফিল্ডিং কর। যাও দেখো 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 ঠিক আছে মিডল স্টাম্প মিডল স্টাম্প। আরে ওটা মিডল স্টাম্প নয়, ওটা অফ স্টাম্প। আচ্ছা সেই ঠিক আছে নে ঠিক আছে ঠিক আছে বল ঠিক আছে। আমার দিকে তাকাতে হবে না, আউট হয়ে গেছে। ওই আউট না আউট না আউট না হট আউট না উইকেট পড়ে গেল, তুমি আউট না। আরে এটা ডেড বল ছিল, আউট আউট বললে হয়ে গেল, এটা কোনো আউট না। আমি কে দাদা, তাহলে আমার কথা শুনবি না শুনবি? দাদা বলে আচ্ছা দাদা তুমি আউট হয়নি, এই বল দে। এই এটা সবাই দাদা এখানে রাখ, অত দূরে কি হয় নাকি, এটা হোয়াইট বল হোয়াইট বল 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 না আর এরকম করে হবে না। এই যা ব্যাট করতেছে আমরা জন্মে ব্যাট পাবো না, এবার এমন বল করব না আর জন্মের ব্যাট করা উচিত। হ্যাঁ মা গো বাবা রে লাগছে লাগছে না 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 লাগে না, চশমাটা দেখছেন চশমা পরেছিলাম বলে বলটা ঠিক দেখতে পাইনি। আচ্ছা আমাকে রাই বল রাই বল। হ্যাঁ এই নাকি খেলবে তার মানে না আপনি মরুন মাগো বাবারি বাবারি।
আরে কি বলছো কোথায় গেল না না আরে আরে যে যে বল করবি যা বল করবি যা আরে বাবু হ্যাঁ যা যা আমি ব্যাট করব যা যা হ্যাঁ বাবু যা না যা এই তো বল দে আমায় বল দে चलो तुम्हारे হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এইভাবে আমাদের সাথে দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো সুনীল টুঙ্গি এন্টারটেনমেন্ট এবং সুনীল টুঙ্গি কমেডি, সঙ্গে আমাদের ফেসবুক পেজ সুনীল টুঙ্গি অফিসিয়াল, দেখতে থাকো, আনন্দ করতে থাকো, মজা করতে থাকো। ভালো থাকো সবাই, টাটা।